হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি একটা ভ্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা প্রায় 5 থেকে 6 মাস আগের একটা ভ্লগ। আজকে আমি ফোনের স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে ভ্লগটা দেখলাম, চোখে পড়লো আমার, ডিলিট করে দিতে যাচ্ছিলাম, কিন্তু ডিলিট না করে দিয়ে ভাবলাম আপলোড করে দিই, ভিউজের জন্য না। পরে কখনো 10 থেকে 15 বছর পর যখন মিডিলে যে পৌঁছে যাবো তখন দেখবো। অ্যাকচুয়ালি এই হস্টেলে যাওয়ার ব্লগ, আমার হস্টেল থাকাকালীন ব্লগ, বাড়িতে থাকাকালীন ব্লগ খুব খুব কম আছে। আমি তাই একটা স্মৃতি হিসেবে রেখেই দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি হস্টেলে থাকাকালীন কোনো ব্লগ বা ওখানে রুমের ব্লগ, বাড়ি থেকে হস্টেল যাওয়ার সময় ব্লগ, বাড়ি ফেরার সময় ব্লগ, যেগুলো সাধারণত মানুষজন করে থাকে, আমি সেগুলো করিনি কখনো। আমি কোথাও ঘুরতে গেলে ব্লগ করেছি, কিন্তু এই জায়গাটায় কখনো আমি ব্লগ করিনি। বা রুমের এক গাদা ছবি, আমার বেডের এক গাদা ছবি, দেওয়ালে লাভ টাভ লিখে রাখা, সেকেন্ড হোম লিখে রাখা, এগুলো কখনো করিনি। তার পিছনে একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে এই যে 10-12 বছর আমার বাইরে থাকা, আমি ভীষণভাবে সুন্দর করে আনন্দ নিয়ে প্রত্যেকটা দিন যেন আনন্দের সাথে উপভোগ করে, প্রত্যেকটা দিন যেন গোল্ডেন পিরিয়ড চলছে আমার লাইফের, এরকমভাবে বেঁচেছি আমি। কারণ তুমি লাইফে যতই বড় হয়ে যাও না কেন, তুমি যতই টাকা ইনকাম করো, যতই ভালো জায়গায় থাকো, যতই লাক্সুরিয়াস লাইফ লিড করো না কেন, সেগুলোর একটা আলাদা সুখ, আলাদা আভিজাত্য, আলাদা মজা। কিন্তু এই যে সমবয়স্ক বন্ধুদের সঙ্গে থাকা, সমবয়স্ক মেয়েদের সঙ্গে থাকা, এত ডিপার্টমেন্টের এত মেয়ে, এত বাড়ির এত মেয়ে, এত মেন্টালিটির এত মানুষ, সিনিয়র দিদি, জুনিয়র বোন, কলেজ ক্যাম্পাস, কলেজ হস্টেল, ইউনিভার্সিটি, নাম করা কোনো মেস, তারপরে ফ্ল্যাট, এরকম করে একটার পর একটা চেঞ্জ হতে থাকা এবং বিভিন্ন মানুষের সঙ্গে থাকা, নিজের কাজ করা, মেকআপ থেকে স্কিন কেয়ার, স্কিন কেয়ার থেকে ফ্যাশন, ফ্যাশন থেকে জব, জব থেকে কেরিয়ার, কেরিয়ার থেকে লাইফে এবার কী করব, এই প্রত্যেকটা ইজ অ্যান্ড এভরি ম্যাটার নিয়ে ডিসকাস করা, এবং এই ডিসকাশন করে যে একটা সুখ, কারণ সবাই সেখানে সমবয়স্ক, সবাই সেখানে স্ট্রাগলিং ফেজটাই সবার সাথে শেয়ার করে নেয়, এই সব কিছু মিলিয়ে যে গোল্ডেন পিরিয়ড, এই যে বেঁচে থাকা, এই যে আনন্দ, এই যে নিজের প্রবলেম চললে নিজের বন্ধুকে দেখে মনে করাও, আরে ও তো আছে, কি সুন্দর ল্যাপটপ দিয়ে এরকমভাবেই চলে যেত, এই যে ফিলিংগুলো হওয়া, বা সমবয়স্ক তোমার বয়সী কোনো মেয়েকে বা তোমার বয়সী কোনো ছেলেকে দেখে মনে আর একটু জোর পাওয়া, ও তো স্ট্রাগল করছে, অথবা তাকে দেখে মন ভালো হয়ে যাওয়া, একসাথে খাওয়া ঘোরা, মনে হয় জীবনে আর কিছু দরকার নেই, এরকমভাবে যদি 60-70 বছর কেটে যেত সত্যি আর কিছু লাগতো না। এই ফিলিংগুলো বোধ হয় হস্টেলেই পাওয়া যায়। যাই হোক, এগুলো হচ্ছে আমার খাবার দাবার, কী আছে এখানের মধ্যে। এখানে বিভিন্ন রকমের খাবার, আচার, বিভিন্ন রকমের মাংস রান্না, পায়েস, চাল, ব্যাগে জামাপত্র, এবং আমার ব্যাগে ল্যাপটপ, আমার ফোন, চার্জার, টেলারকে দেওয়ার কিছু জামা, কিছু সালোয়ার কামিজ, কিছু জিন্স, এক গাদা মালপত্র নিয়ে আমি হস্টেল যাচ্ছি। যখন কলেজে পড়তাম তখন মা এই খাবারগুলো দিতে চাইলে আমি একদম নিতাম না, আমি বলতাম মা রে ছাড়ো তো, আমি ওখানে টাকা দিয়ে কিনে নেবো, কিনতে গিয়ে পাওয়া যায় না। কিন্তু যখন কলেজ কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি, বিএড সব কমপ্লিট করলাম, তারপরে যখন মেসে থাকতে শুরু করলাম, তখন মা কোনো কিছু বানিয়ে দিলে সবার আগে আমি ওটাই ভরে নিতাম। এগুলো সব বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বুঝতে শেখা। আর এই যে চাল নিয়েছে দেখলে, এই ভাতের চালটা হচ্ছে একটা স্পেশাল মিনিকেট চাল, যে চালটা আমি আমার
খুঁজে পাই না। ওখানে অনেক ধরনের মিনিকেট চাল আছে, কিন্তু এই চালটা পাওয়া যায় না। হতে পারে আমি এই চালটার নাম জানি না তাই। আর আমি এইসব চাল, মেকআপ, লিপস্টিক, আমার প্রিয় কোনো খাতা, প্রিয় কোনো ব্র্যান্ডের ব্যাগ, প্রিয় কোনো ব্র্যান্ডের ওয়াচ, আমি একবার যদি এইসব জিনিসে ফিক্সড হয়ে যাই না, আমাকে সেখান থেকে হাঁটানো খুব কষ্ট হয়। তাই যেখান থেকে হোক আমি সেই জিনিসটা জোগাড় করি। আমি ভীষণ নরম স্বভাবের, আবার ঠিক সেরকমই ভীষণ একরোখা। এই মাঝামাঝি জিনিসটা আমার দ্বারা একদম হয় না, বিশ্বাস করো। এর জন্য আমাকে মানুষ কথাও শোনায়, অবশ্য হয় আমি এই দিক, নয় আমি ওই দিক। যাই হোক, ভাবলাম কিছু ভিডিও ভালো আসেনি, ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরা হয়নি ঠিকঠাক। অ্যাকচুয়ালি এটা ভিডিও বানাবো বলে আমি ব্লগটা বানাইনি, ইচ্ছে করছিল আজকে একটা ব্লগ বানাই, তাই বানিয়েছিলাম। তাই অত খেয়াল দিইনি যে আমাকে কেমন দেখতে লাগছে না লাগছে, কেমন ড্রেস পরেছি, কেমন রেডি হয়েছি। যদিও আমি কোনো মেকআপই করিনি, ক্যামেরা কোয়ালিটি ভালো করে ভালো লাগছে, শুধু লিপস্টিক আর কাজল করেছিলাম। তো তারপরে ভাবলাম না, ওগুলো কাট করে লাভ নেই, কী হবে এতে, নিজের মুখের সৌন্দর্যটা আরও একটু বেশি প্রকাশ করে, একটু বেশি শার্পনেস ফেসের মধ্যে প্রকাশ করে, আর একটু বেশি স্লিম দেখিয়ে কী হবে এতে করে। যদি কোনো কাজই তুমি করতে না পারো, অ্যাকচুয়ালি কী জানো, আমরা যেমন দেখতে হয়তো খুব সুন্দর অথবা খুব খারাপ, আল্লাহ যেমন আমাদেরকে বানিয়েছেন তেমনভাবেই অ্যাকসেপ্ট করে নিয়ে যদি আমরা কাজই এগোতে পারি, একদিন এই কাজটা আমাদের সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে যাবে। আর তুমি যত সৌন্দর্য নিয়েই জন্মাও না কেন, যত চাঁদে চেরা কালার নেই পৃথিবীতে জন্মাও না কেন, যদি তুমি কাজ করতে না পারো, দিনের পর দিন বাড়িতে বসে থাকো, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলো তোমাকে বিনাশ করতে থাকে, আর তুমিও যদি এইগুলোর কোপে পড়ে ডিপ্রেস ফ্রাস্ট্রেশন একটা মানুষ তৈরি হয়, নেগেটিভ একটা মানুষ তৈরি হয়, চিৎকার করো, কারো ভালো দেখতে পারো না, জীবনে আর্নিং করতে পারছো না, বড় জায়গাতে পৌঁছাতে পারলে না, না পারলে জব, না পারলে ঠিকঠাক একটা হাউসওয়াইফ হতে, বিশ্বাস করো তুমি যত সৌন্দর্য নিয়েই জন্মাও না কেন, সেই সৌন্দর্য তোমার বেশি দিন টিকবে না। তোমার থেকে অনেক অর্ডিনারি একটা মেয়েকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তাই সৌন্দর্য নিয়ে মাথা না ঘামানোই ভালো। যাই হোক, এই হচ্ছে আমার বিয়ে। আর এই যে মালপত্র দেখছো, এখানে সব মালপত্র আমার, দুইজনের রুম বাট মালপত্র সব কিছু আমার। আমি হস্টেলে ভীষণ অনুসারণ বাড়িতে অনুসারণ, ওই যে বাড়িতে আমার রুমটা যেটা দেখলে, আরে ওই রুমটা দেখে ভেবো না এরকম অবসারণ। আমি যখন যাই তার আগে আমার সব কিছু মালপত্র বিয়ে করতে হয়, দেখে দেখে নিতে হয় কোনটা নিয়ে যাবো না নিয়ে যাবো, তাই এই অবস্থা। কিন্তু যখন রুম গোছাই, আমার মতো পরিষ্কার আমার মতো গোছানো মেয়ে আর একটা হয় না। যাই হোক, আমি এখন একটু জুস খেতে বেরিয়েছি, এখন একটু জুস খাবো, তারপরে আমি রুমে যাব। বললাম না এটা 5-6 মাস আগের ভিডিও, মানে তখন বীভৎস গরম চলছিল, এত গরম চলছিল পেটে শুলে মনে হচ্ছে চিতায় উঠে গেছি। যাই হোক, জীবনটা খুব ছোট্ট, সত্যি ভীষণ ছোট্ট। আমরা যে যেমন যখন যেমন অবস্থায় আছি বলি আলহামদুলিল্লাহ, এবং ভালো আছি এবং সেটাকে এনজয় করি।